আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা হচ্ছে যখন বিভিন্ন অনলাইন ক্লাসগুলো এবং অনলাইন মিটিংগুলোতে অ্যাটেন্ড হতে যাই, তখন কিন্তু আমাদের জুম অ্যাপটার প্রয়োজন পড়ে। তো আমরা অনেকেই জানি না প্রাইমারি অবস্থায় কীভাবে হচ্ছে জুমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং হচ্ছে কীভাবে সঠিক নিয়মে আমরা হচ্ছে জুমের মিটিংগুলো বা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারি। এছাড়া আমাদের যারা পেইড কোর্সে আপনারা ভর্তি হয়েছেন, তারাও অনেকে হয়তো জানেন না জুম অ্যাপটা কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়, কীভাবে এটার মাইক্রোফোন থেকে শুরু করে সম্পূর্ণ সেটিংসগুলো, যেগুলো হচ্ছে একটা অনলাইন ক্লাস করার জন্য প্রয়োজন, এগুলো অন করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ জুমের এ টু জেড বিষয়গুলো দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনারা যে কোনো জায়গায় জুমের মাধ্যমে অনলাইনে ক্লাস করতে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। তো প্রথমত, জুমের যে কোনো মিটিংয়ে অ্যাড হওয়ার জন্য আপনারা প্রাইমারিলি গুগলে চলে আসবেন। তো গুগলে আসার পর আপনারা এখানে সার্চ বার যেটা রয়েছে এখানে লিখবেন হচ্ছে জুম অ্যাপ ডাউনলোড, জাস্ট এটা লিখে হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখুন https zoom.us নামে একটা ওয়েবসাইট রয়েছে, এখান থেকে যে ডাউনলোড জুম যে লেখাটা দেখতে পাচ্ছেন না, এটার উপর আপনারা হচ্ছে ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর দেখুন সাথে সাথে আমার এখানে কিন্তু জুমের যে অ্যাপটা রয়েছে এটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। তো দেখুন অ্যাপটা ইনস্টল হওয়া পর্যন্ত আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু এখানে যে এরকম ডান একটা লেখা আসবে, তখন এখান থেকে আপনি হচ্ছে ডাউনলোড এই অপশনসটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে আপনাকে নিয়ে যাবে, বা এরকম এই যে ইনিশিয়ালাইজিং এরকম একটা লেখা আসবে এবং এখানে একটু এরকম একটা লোডিং শো করবে। তো এটা ফুল হওয়া পর্যন্ত আপনাদেরকে হচ্ছে এখানে একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে আমি এটা ফুল হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি। তো দেখুন এটা যখন ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু রিলোডিং হয়ে আপনাকে কিন্তু আরেকটা পেজে নিয়ে আসবে। তো দেখুন অ্যাপটি ইনস্টল হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এখানে দেখুন বলতেছে এন্টার ইউর ইমেল, এন্টার ইউর পাসওয়ার্ড অ্যান্ড সাইন ইন। তো আমাদের যেহেতু এখানে আমরা মাত্র এটা ইনস্টল করলাম, তো আমাদের তো এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। সো আমরা যদি সাইন ইন করতে যাই তাহলে কিন্তু আমরা পারবো না। সো আমাদেরকে প্রথমত এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এখানে নিচে দেখুন এই যে সাইন আপ নামে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে যে সাইন আপ যে অপশনস রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর এখানে এরকম একটা লোডিং শো করবে। লোডিং শো করার পর আমাদেরকে এখানে প্রথমে বলতেছে প্লিজ কনফার্ম ইউর বার্থ ইয়ার। তো এখানে আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার বার্থ ইয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। সো সাপোজ আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে এটা, তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ এই অপশনসটার উপর ক্লিক করব। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, অথবা আপনি চাইলে এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও জয়েন করে নিতে পারেন। তবে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে সাইন ইন করাটাই সবচেয়ে বেস্ট। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো দেখুন ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ যে অপশনস রয়েছে কন্টিনিউ অপশনসটার উপর আমরা একটা ক্লিক করে দেব। এই অপশনের উপর ক্লিক করার পর আমরা যেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, অর্থাৎ ওটিপি পাঠাবে। সেই ওটিপিটা আমরা হচ্ছে এখানে এনে বসাতে হবে। সো আমি আমার ইনবক্সে চলে যাব, দেখতে পাচ্ছি জুম থেকে একটা ওটিপি চলে আসছে। সো এই ওটিপিটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখানে এনে এখান থেকে আমরা এই যে ওটিপি দেওয়ার যে গড়টা রয়েছে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, দেন ভেরিফাই এই অপশনসটার উপর ক্লিক করে দেব। তারপর এখানে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো সাপোজ এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম, দেন এখানে আমি আমার লাস্ট নেমটা দিয়ে দিলাম ADNAN, দেন এখানে আপনার হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে। এবং পাসওয়ার্ডটা কেমন হবে এখানে কিন্তু একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছে, বলতেছে পাসওয়ার্ড মাস্ট ইনক্লুড অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, অর্থাৎ পাসওয়ার্ডটা সর্বনিম্ন 8 অক্ষরের হতে হবে এবং একটা নাম্বার অবশ্যই থাকতে হবে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যে কোনো একটা ডিজিট থাকতে হবে এবং একটা আপার কেস লেটার অর্থাৎ একটা বড় হাতের অক্ষর থাকতে হবে এবং একটা লোয়ার কেস লেটার অর্থাৎ একটা মিনিমাম ছোট হাতের অক্ষর থাকতে হবে। এবং এখানে তারা কিন্তু কিছু হিন্টস দিয়ে দিয়েছে। সো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এখানে টিকমার্ক করার কোনো দরকার নেই, আপনারা এখান থেকে কন্টিনিউ যে অপশনস রয়েছে এই কন্টিনিউ অপশনসটার উপর ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনটার উপর ক্লিক করার পর দেখুন এখানে লেখা আসছে কানেক্টিং। এখন এখানে বলতেছে সেট আপ ইউর জুম এক্সপিরিয়েন্স, এখানে গেট স্টার্টেড একটা লেখা আসছে। সো আমরা এখান থেকে এটাকে কেটে দিব। এটাকে কেটে দেওয়ার পর এখন দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো এবং এখানে যে কর্নারে আপনার ইমেলের আইকনটা হচ্ছে দেখতে পাবেন।
এখন আপনি নিজে যদি নতুন কোনো মিটিং ক্রিয়েট করতে চান, সাপোজ আপনি হচ্ছে যখন এই অ্যাপটা সব কিছু ওকে করবেন, এই পর্যন্ত আসবেন, তখন আপনি কি করবেন, আপনার প্লে স্টোর থেকে, মোবাইলের প্লে স্টোর থেকে আপনি জুম অ্যাপটাকে ইনস্টল করবেন আপনার মোবাইলে। তো অ্যাপটাকে আপনি মোবাইল থেকে ইনস্টল করার পর আপনি আপনার পিসি থেকে প্রথমত একটা মিটিং ক্রিয়েট করবেন। পিসিতে এসে আপনি এখান থেকে যে নিউ মিটিং যে অপশনস রয়েছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে সাথে সাথে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং আপনার মাইক্রোফোনটা দেখা যাচ্ছে কি না এই বিষয়গুলো হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাবেন। এখানে দেখুন আপনি যখন আপনার পিসি থেকে এই মিটিংটা ক্রিয়েট করবেন তখন আপনি আপনার মোবাইল থেকে এই মিটিংয়ে জয়েন হয়ে সব কিছু চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এটা কীভাবে করবেন দেখেন, প্রথমত আপনি হচ্ছে এই মিটিংটা ক্রিয়েট করছেন, এখন এখানে দেখুন পার্টিসিপেন্ট কিন্তু শুধুমাত্র আপনি, আপনি ছাড়া আর কেউ নেই। সো এখন এখান থেকে দেখুন এই যে গ্রিন টিক আছে না, এই গ্রিন টিকে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি একটা মিটিংয়ের ইনভাইটেশন লিঙ্ক পেয়ে যাবেন। আপনি এখান থেকে লিঙ্কটাকে কপি করবেন, লিঙ্কটাকে কপি করে আপনি আপনার ফেসবুকের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি মোবাইলে এই লিঙ্কটাকে সেন্ড করবেন। সেন্ড করার পর আপনার মোবাইল থেকে সেই লিঙ্কে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা দুইজন হয়ে যাবেন। সাপোজ আমি এখন আমার মোবাইল থেকে জয়েন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি হচ্ছে এখন আমার মোবাইল থেকে জয়েন করছি, আমার মোবাইলে আমি হচ্ছে আমি আমার মেসেঞ্জারে আমার এই লিঙ্কটাকে শেয়ার করছি, এই যে এখান থেকে যে লিঙ্কটা জেনারেট করছি সেই লিঙ্কটা মোবাইল থেকে আমি শেয়ার করছি মেসেঞ্জারে। দেন মোবাইল থেকে আমি ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে আমার মোবাইলের ক্যামেরা এবং এটা হচ্ছে আমার পিসির ক্যামেরা। এখন দেখুন এখানে দুইটাই কিন্তু মিউট দেখাচ্ছে, এটাও কিন্তু মিউট, এটাও কিন্তু মিউট দেখাচ্ছে। তো দেখুন এখানে একদম বাম পাশের নিচে আনমিউট একটা অপশনস রয়েছে, আমার এটা কিন্তু এখন আনমিউট অবস্থায় রয়েছে। তো আপনাদের এখানে জয়েন উইথ অডিও একটা লেখা আসবে, আপনারা এখান থেকে জয়েন উইথ অডিও এই লেখাটির উপর ক্লিক করবেন। সাপোজ আমি যদি এখন এখান থেকে এই মাইক্রোফোনটাকে তো কিছু অন করে দিই, দেখুন আমার এখানে কিন্তু কথা শোনা যাচ্ছে, আমি জাস্ট এটাকে একটু সাউন্ডটা মিউট করে দিই। তো দেখুন এখন কিন্তু আমার মাইক্রোফোনটা অন আছে এবং এখানে মাইক্রোফোনে কিন্তু দেখুন উঠানামা করতেছে, মানে আমার কথাটা কিন্তু এখন এই মাইক্রোফোনে অন আছে, বাট আমার মোবাইলের মাইক্রোফোনটা কিন্তু বন্ধ আছে। এখন আপনাদের ক্ষেত্রে এখান থেকে আপনারা এটা টেস্ট করতে পারবেন। এখান থেকে দেখুন এই যে টেস্ট স্পিকার অ্যান্ড মাইক্রোফোন নামে যে একটা অপশনস রয়েছে না, আপনারা প্রথমত যখন প্রথমবার করবেন তখন এখান থেকে আমি আবার দেখাচ্ছি এই যে অ্যারো, যে আপার অ্যারো বাটনটা আছে এই আপার অ্যারো বাটনটার উপর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন টেস্ট স্পিকার অ্যান্ড মাইক্রোফোন, তারপর এখানে আপনি এখন কথা বলবেন, এরকম কথা বললে এটা যখন শোনা যাবে বা আপনার ভয়েসটা যখন এখানে উঠবে, এখানে আপনি এখন কথা বলবেন কিন্তু আপনি বুঝতে পারবেন এটা যখন শোনা যাবে, মাইক্রোফোনটা ঠিক আছে যখন এখানে উঠবে আপনার মাইক্রোফোনটা ঠিক আছে আপনি ধরে নেবেন, এখানে যখন এরকম সাউন্ড আসবে তখন ধরে নেবেন আপনার মাইক্রোফোনটা ওকে, আপনার মাইক্রোফোনটা ঠিক আছে আপনি ধরে নেবেন, এখানে যখন এরকম সাউন্ড আসবে তখন টেস্ট, এন্ড টেস্টে ক্লিক করলে যদি দুইটা অপশনস ঠিক থাকে তাহলে ধরে নেবেন আপনি কথা বললে মানুষ শুনবে এবং কেউ কথা বললে সেটাও আপনি শুনতে পাবেন। তো বেসিক জিনিস হচ্ছে এই দুইটা বিষয়। আপনারা যারা অনলাইন ক্লাসে জয়েন করবেন তাদের মূলত জরুরি হচ্ছে কিছু বলা এবং কেউ কিছু বললে সেটা শোনা। তো অবশ্যই এখানে আপনারা এই মাইক্রোফোনগুলো টেস্ট করে নেবেন। এরপর এখান থেকে যে বিষয়টা রয়েছে দেখুন ভিডিও অপশনস রয়েছে। তো আমি যদি এখন এই ভিডিওটার উপর ক্লিক করি তাহলে দেখুন এরকম একটা লাল একটা দাগ আসছে এবং আমার পিসির যেই ক্যামেরাটা আছে এই পিসির ক্যামেরাটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনি আপনার ভিডিও দেখাবেন না বা জাস্ট আপনার ক্যামেরাটা অফ থাকবে তাহলে আপনি এখান থেকে এটাকে অফ করে রাখবেন। আর যদি চান যে না আপনার কোনো প্রবলেম নেই, আপনি ফেস দেখাতে চাচ্ছেন বা ভিডিওতে আসতে চাচ্ছেন, তখন আপনি এখান থেকে এটার উপর আবার ক্লিক করে দিলে আপনার ভিডিওটা কিন্তু এখানে শো করবে। তারপর এখানে সিকিউরিটি যে অপশনস রয়েছে, সিকিউরিটি অপশনসগুলো আমাদের সাধারণত তেমন একটা প্রয়োজন পড়ে না, এগুলো হচ্ছে যারা হোস্ট তাদের প্রয়োজন পড়ে, আমরা যারা ক্লাস করব তাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। তারপর আপনারা চাইলে এগুলো একটু দেখে নিতে পারেন। তারপর এখানে রয়েছে পার্টিসিপেন্ট, অর্থাৎ কয়জন পার্টিসিপেন্ট রয়েছে এটা আপনি এখানে লিস্ট আকারে দেখতে পাবেন। আমার এই মিটিংয়ে যেহেতু দুইজন দেখাচ্ছে, আমরা দুজনই আসি, দেখুন দুজনই আমি, একটা হচ্ছে মোবাইল থেকে আর একটা হচ্ছে পিসি থেকে। তো এখান থেকে আপনি পার্টিসিপেন্টদেরকে দেখতে পাবেন এবং এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকেও কিন্তু আপনি ইনভাইটেশনের লিঙ্কটা কপি করতে পারবেন, এই যে কপি ইনভাইটেশন লিঙ্ক, এখান থেকে আপনি এটাকে কপি করতে পারবেন। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের অনেক সময় কিন্তু স্ক্রিনটা শেয়ার করার প্রয়োজন পড়ে। যখন দেখা গেছে আপনি একটা অনলাইন ক্লাস করতেছেন, আপনার কোনো একটা প্রবলেম ফেস করতেছেন, তো আপনার মেন্টর বললো বা আপনি যে হোস্ট আছে সে বললো যে আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমি একটু আপনার প্রবলেমটা দেখি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে যে শেয়ার স্ক্রিন অপশনস রয়েছে না, এই শেয়ার স্ক্রিন অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রথম যে স্ক্রিনটা থাকবে, একদম প্রথম স্ক্রিনটা, আপনি এখান থেকে প্রথম স্ক্রিনটার উপর ক্লিক করে এই যে শেয়ার অপশন আছে না, শেয়ার অপশনের উপর ক্লিক করে দেবেন। তাহলে আপনার স্ক্রিনটা কিন্তু মানুষজন দেখতে পাবে এবং আপনি আপনার স্ক্রিনে যে অ্যাক্টিভিটিগুলো করবেন
প্রত্যেকটা অ্যাক্টিভিটি আপনারা হচ্ছে যারা এই মিটিংয়ে থাকবে সবাই কিন্তু দেখতে পাবে। এবং যখন আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং আপনি চাচ্ছেন যে আপনার স্ক্রিন শেয়ারিংটা স্টপ করার জন্য, সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখুন স্টপ শেয়ার নামে একটা অপশনস পেয়ে যাবেন। এই স্টপ শেয়ার এই অপশনসটার উপর ক্লিক করে দিলে তাহলে কিন্তু আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে যাবে। তো অনেক সময় আমাদের হচ্ছে স্ক্রিনটা রেকর্ড করার প্রয়োজন পড়ে। এই যে দেখুন এখান থেকে রেকর্ড অপশন আছে না, এই রেকর্ডের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের স্ক্রিনটা কিন্তু রেকর্ডিং শুরু হয়ে যাবে এবং আপনাকে একটা নোটিফিকেশন শো করবে যে রেকর্ডিং ইজ প্রগ্রেস, এরকম একটা নোটিফিকেশন শো করবে সবার কাছে, এটা কিন্তু শো করবে। যখন আপনি চাচ্ছেন যে একটা অংশ আপনি রেকর্ডিং করবেন না, তখন এখান থেকে আপনি পজ করে রাখতে পারবেন। পজ করে রাখলে এখানে দেখুন রেকর্ডিং কিন্তু পজ লেখা আসতেছে এবং এই অংশটুকু কিন্তু এখন রেকর্ডিং হচ্ছে না। এরপর আপনি যদি পুরোপুরি রেকর্ডিং হচ্ছে একদম স্টপ করে দিতে চান, তাহলে এখান থেকে এই যে পাশে স্টপ রেকর্ডিং নামে যে অপশনস আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনার রেকর্ডিং কিন্তু স্টপ হয়ে যাবে। এরপর দেখুন এর পাশে যে অপশনসটা রয়েছে এটা হচ্ছে রিয়েকশনস বাটন। এই রিয়েকশনস বাটনটা আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে। কখন প্রয়োজন পড়ে? বেসিক্যালি যখন আমরা হচ্ছে হাত তোলা লাগে বিভিন্ন প্রয়োজনে, যখন আমাদেরকে হাত তুলতে হয় তখন কিন্তু এই রিয়েকশনস বাটনটা আমাদের ইউজ করতে হয়। আমরা যদি এই রিয়েকশন বাটনটা যদি ক্লিক করি তাহলে এখানে বেশ কিছু অপশনস আমরা দেখতে পাচ্ছি। সাপোজ আপনার মেন্টর আপনাকে বললো যে যারা যারা কোয়েশ্চনস করতে চান তারা হচ্ছে হ্যান্ড রেজ করেন বা হাত তুলেন, তাহলে এখান থেকে আপনি রেজ হ্যান্ড এই অপশনসটার উপর যদি ক্লিক করে দেন তাহলে দেখুন আমি কিন্তু এখন হ্যান্ড রেজ করছি। তো 100 জন মানুষের মধ্যে যদি 20 জন হ্যান্ড রেজ করে তাহলে সিরিয়াল ওয়াইজ যে প্রথমে হ্যান্ড রেজ করছে তারটা উপরে দেখাবে, তারপরে যে করছে তাকে দ্বিতীয়তে দেখাবে, তারপরে যে করছে তাকে তৃতীয়তে দেখাবে। তো এইভাবে সিরিয়াল অনুযায়ী যারা যারা হ্যান্ড রেজ করছে তাদেরকে হচ্ছে সিলেক্ট করা যাবে। তো এটা আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে। তো যখন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আপনি এখান থেকে লোয়ার হ্যান্ডে ক্লিক করলে আপনার এই যে হাতটা হচ্ছে আবার নেমে যাবে। এরপর এখান থেকে অ্যাপস অপশনস রয়েছে, এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। এখানে হোয়াইট বোর্ড রয়েছে, অনেক সময় হোয়াইট বোর্ডে আমাদেরকে লেখালেখি করতে হয়, সো এটা হচ্ছে আমাদের সবসময় প্রয়োজন পড়ে না, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর এখানে হচ্ছে একটা নোটস অপশনস রয়েছে, এখানে আপনি চাইলে কোনো কিছু নোটস করতে পারবেন। তো এখান থেকে এই বিষয়গুলো আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। তারপর এখান থেকে দেখুন মোর অপশন আছে, তো এই মোর অপশনে আমাদের তেমন কোনো কাজ নেই। আরেকটা কাজ আমাদের থাকতে পারে, সেটা হচ্ছে চ্যাটে। সাপোজ আপনি যদি কোনো একটা লিঙ্ক শেয়ার করতে হয় বা কোনো একটা বিষয় আপনার মেন্টর যদি আপনাকে বলে যে আপনি চ্যাট বক্সে দিয়ে দেন, তাহলে এখানে যে চ্যাট বক্সটা রয়েছে এই চ্যাট বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি মেসেঞ্জারের মতো যে কোনো কিছু টাইপ করে সেন্ড করলে এটা কিন্তু সবাই দেখতে পাবে, এই মেসেজটা চ্যাট বক্সে সবাই দেখতে পাবে। এখানে আপনি যে কোনো লিঙ্ক বা যে কোনো কিছু আপনি শেয়ার করতে পারবেন, একদম হুবহু হচ্ছে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো। সো এটাও কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে এই চ্যাট বক্সটা। তো এই হচ্ছে মূলত জুমের টোটাল এ টু জেড। আপনারা যারা অনলাইনে ক্লাস করতে চান বা অনলাইনে মিটিং অ্যারেঞ্জ করতে চান তাদের জন্য এই জুমের এই বিষয়গুলো জানলে এটা হচ্ছে মোর দেন এনাফ, আপনাদের আর তেমন বেশি কিছু জানতে হবে না। আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের নিত্য নৈমিত্তিক ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।